ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা প্রতারকদের বিরুদ্ধে। মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে 5 জনকে আটকের পর তাদের বিরুদ্ধে সদ্য প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। সিআইডির বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম বলছেন, এটাই ডিজিটাল আইনে প্রথম মামলা। বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী ও বাড্ডা থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে 2 দিনের হেফাজতে নিয়েছে সিআইডি। নজরুল বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কাউসার গাজী, সোহেল মিয়া, তরিকুল ইসলাম শোভন, রুবায়েত তানভীর আদিত্য ও মাসুদুর রহমান ইমন। সিআইডি কর্মকর্তা নজরুল বলেন, তারা ফেসবুকের মাধ্যমে প্রশ্ন 100% কমনের নিশ্চয়তা দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করেছিল। গত 5ই অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারা এই তৎপরতা চালায় বলে জানান তিনি। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সিআইডি বলেছে, এই 5 জন গত বছরের প্রশ্ন এবং বাজারে থাকা বিভিন্ন বই থেকে প্রশ্ন সংগ্রহ করে নিজের মতো করে প্রশ্নপত্র বানিয়ে তা বিক্রি করে। আসামিরা আগের বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে, কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হওয়ায় অন্য পথ বেছে নেয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশের একজন এজেন্টও রয়েছে, অন্যরা শিক্ষার্থী।